তাহলে ভেবে নিবো যে সে মেরুদণ্ডহীন, এবং সে মেরুদণ্ডহীনতার পরিচয় দিচ্ছে, শক্ত আছে, এটা প্রমাণ হবে যদি আগামীকাল আমাদের সাথে ওপেন চ্যালেঞ্জ, তার চেয়ারটা ফাঁকা থাকবে কি সে সেই চেয়ারে বসে এসে আমাদের মোকাবেলা করবে, সেটা তার মেরুদণ্ডের পরিচয় দিবে ইনশাল্লাহ। আমরা আগামীকাল যে কোনো শিক্ষকের অপেক্ষায় থাকবো, যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো কর্মকর্তার অপেক্ষায় থাকবো, যে কোনো ডিপার্টমেন্টের কর্মচারী যে কেউ আসতে পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতটা অ্যাবসার্ড না যে এতদিন ধরে যে নিয়মকানুনটা চলে আসছে সেটাকে ধুম করে যে ভেঙে ফেলবো। আমরা একটা প্রসিজারের মধ্যে দিয়ে যেতে যাচ্ছি, তাদেরকে আহ্বান করছি আপনারা আসেন, আমাদেরকে যুক্তি উপস্থাপন করেন। যদি আপনাদের যুক্তিতে আমরা হেরে যাই তাহলে আপনারা জিতে যাবেন, পোষ্যকটা বহাল থাকবে। আর যদি হেরে যান তাহলে সেইখান থেকে সেই দিনই সেই মুহূর্ত থেকে পোষ্যকটা বাতিল। প্রশ্ন হচ্ছে টিচাররা আসবে কি আসবে না। আমরা ধরে নিচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা যুক্তিসঙ্গত, তাদের যুক্তি আছে, সুতরাং যদি তারা যুক্তি ধারণ করে তাহলে বিতর্কে তারা আসবেন। আর যদি না আসেন তাহলে বিতর্কের নিয়ম হচ্ছে যদি বেঞ্চ ফাঁকা থাকে তাহলে আমরা ও আকবার পেয়ে যাব, বিজয়ী। সুতরাং তারা বুঝে গেছেন যে আমাদের পক্ষে কোনো যুক্তি নাই, আমরা পাবলিকলি প্রকাশ্যে যে অপমানিত অপদস্থ হতে চাই না, আমরা যে অ্যাবসার্ড সেটা আমরা অলরেডি প্রমাণ করছি কিন্তু পাবলিকলি সেটা প্রমাণ করতে আর চাই না। সুতরাং তারা না আসলে এই বিতর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জয়ী এবং গর্বিত।